রাস্তায় টোটো চালকদের ওপরে প্রশাসন বিভিন্নভাবে হেনস্থা করছে পাশাপাশি বিশেষ কোম্পানির ব্যাটারি চালিত গাড়ি কেনার চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ টোটো চালকদের তারই প্রতিবাদে মুর্শিদাবাদ টোটো চালক একতা মঞ্চের পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় টোটো চালকদের দাবি রাস্তায় ট্রাফিক নিয়ম মেনে টোটো চালানো সত্ত্বেও তাদের টোটো চালাতে বাধা দেওয়া হচ্ছে প্রশাসন তাদের বারংবার হেনস্থা করছে এবং অতিরিক্ত পরিমাণে জরিমানা করছে নতুন ব্যাটারি চালিত গাড়ি কেনার সামর্থ্য না থাকায় মঙ্গল বার প্রতিবাদে নামলো মুর্শিদাবাদ টোটো চালক একতা মঞ্চের টোটো সংগঠন ব্রমপুর স্বরে এই অসহায় টোটো চালকদের প্রতি প্রশাসনের যে একটা নির্মম আচরণ কখনো গাড়ি ভাঙা কখনো বা আটক কখনো বা জরিপানা আমরা জানি না আমাদের সঙ্গে কেন এই রকম ধরনের ঘটনা ঘটছে আসল কথা আমাদেরকে বলাই হয়নি যে কি জন্য আমাদেরকে এই রকম করছে আমাদের সঙ্গে কখনো জরিপানা করছে কখনো গাড়ি আটক করছে আমাদের মূল বক্তব্য যেটা হলো আমরা একটা স্বীকৃতি চাই আমরা গরিব অসহায় খেটে খাওয়া মানুষ আমরা চাই আমাদের স্বাধীনতাটা আমরা যাতে সুস্থভাবে গাড়িটা চালাতে পারি আমরা তো গরিব মানুষ প্রশাসন যদি আমাদের জন্য না ভাবে কে কে আছে আমাদের